জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর মৃত্যু নিয়ে নানান ধোঁয়াশা এখনো রয়েছে। আত্মহত্যা নাকি খুন এখনো স্পষ্ট নয়, যদিও পল্লবীর বয়ফ্রেন্ড শাগনিক পুলিশি হেফাজতে। পল্লবীর সহ অভিনেতা অভিনেত্রীরাও সবাই পল্লবীর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি। এবার পল্লবীর মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুলল জনপ্রিয় অভিনেত্রী মিঠাই মানে সৌমিত্রিষা। সৌমিত্রিষা জানায়, আজকের প্রজন্মের সমস্যা হলো খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। সব সমস্যার কথা অবশ্যই মা বাবাকে জানানো উচিত, পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত, কারণ দিনের শেষে মা বাবাই সব। এমনকি সৌমিত্রিষা এও বলে যে সে নিজে লিভিনে একদমই পক্ষপাতী নয়, তবে যদি কেউ সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে অসুবিধা নেই, কিন্তু সমস্যা হলে অবশ্যই যেন মা বাবাকে জানায়। সত্যি মিঠাই সৌমিত্রিষা নিজে ছোট হলেও বড়দের মতো বুদ্ধি ধরে, আর সেটাই রাখা উচিত। আর আজকের এই দ্রুতগতির জীবন যতই হোক না কেন, বুদ্ধিভ্রষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত কখনোই জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে না, অবনতি ডেকে আনে, যেটা কখনোই কারোর জীবনে কাম্য নয়।